মেডিকেল কলেজের হোস্টেলে ফের চুরি। চুরির পর ডাক্তারকে ঘরে বন্দি করে চম্পট চোরের, বাইরে থেকে ঘরের দরজা আটকে পালালো চোর। ঘটনার সময় বাথরুমে স্নান করছিলেন ডাক্তার। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, ঠিক কি হয়েছে, কি জানতে পারছো এই ঘটনা সম্পর্কে? দেখো, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে যে নবনির্মিত হোস্টেল, সেই হোস্টেলে চুরির ঘটনা ঘটেছে। যে চিকিৎসকের ঘরে চুরির ঘটনা ঘটেছে, সেই চিকিৎসককে ঘর থেকে দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে যায় চোর। এবং সেই সময় ওই চোরকে ধরার চেষ্টা করলে চোর ঘরের দরজা বাইরে থেকে লক করে দিয়ে পালিয়ে যায়। দীর্ঘ প্রায় 2 ঘন্টা নিজের ঘরে, হোস্টেলের ঘরে বন্দি অবস্থায় থাকেন ওই চিকিৎসক। এরপর তার চিৎকার চেঁচামেচি শুনে যতক্ষণে তার অন্যান্য সহকর্মীরা আসেন, ততক্ষণে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এরপর ওই ঘরের দরজা খুলে ওই চিকিৎসককে উদ্ধার করা হয়। ওই চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বৌবাজার থানার পুলিশ। হাসপাতাল কর্তৃপক্ষ তারাও রীতিমতো অস্বস্তিতে এই ঘটনা সামনে আসার পর, কেননা গত 5-6 মাস ধরে একাধিক চুরির অভিযোগ জমা পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে, এবং নির্দিষ্টভাবে ওই ডাক্তারদের হোস্টেলে, জুনিয়র ডাক্তারদের হোস্টেলেই চুরির ঘটনা ঘটছে। মোবাইল ফোন, ল্যাপটপ,